الحمد لله، الحمد لله الذي من علينا حيث وفقنا للإيمان، فكما أحسن إلينا حيث جعلنا من أتباع سيد الأنام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله. أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته ومن انتهج منهجه إلى يوم القيامة، أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله. أمي أماكي ما أبنى دلقي الله تعالى بطريق تقوى نتي أولم من قرر جنوب دلقشي وتقول إنني جي ربي عربي چاندر مرشمه المدد ربي يعني دوتا ربي اكتر الأول اكتر الثاني ربي شبد رتو بشنتو كار ربيع شبد الأرث لبشر دكان أخري كرتي مانوب جاتي أي جاتي أو برجع مانوب جاتي مانوبتار جيبوني أي ماشي راغموني بشر تراغمون هويشيل أرشي أغمون هلو محمد رسول الله صلى الله عليه وسلم এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া, জন্মগ্রহণ করা, যেটা হলো সেই রবিউল আউয়ালের যে চাঁদ, একটা বস্তু নির্ভর চাঁদ আর একটা স্পিরিচুয়াল চাঁদ। মানুষের বস্তু নির্ভর দেহ আর একটা তার স্পিরিচুয়াল দেহ। যদি স্পিরিচুয়াল দেহ আত্মিক জগৎ, এটাই মূল জগৎ। তেমনি ভাবে রবিউল আউয়াল মাসের চাঁদ এটা বস্তুগত চাঁদ, কিন্তু তার নৈতিক চাঁদ, তার স্পিরিচুয়াল চাঁদ, তার আধ্যাত্মিক চাঁদ, সেই চাঁদ হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে লোকটি ব্যাপারে পরবর্তী পর্যায়ের লোকদের মূল্যায়ন আপনারা খুতবায় শুনেছেন, বিংশ শতাব্দীর অন্যতম বুদ্ধিজীবী জর্জ বার্নার্ড শো, তিনি বলছেন যে আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, জাতিসংঘের একটা অধিবেশনে বক্তৃতা করতেছিলেন, এটা ছিল অস্ট্রেলিয়াতে, যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক ব্যক্তি যদি একনায়কত্ব গ্রহণ করেন, তাহলে পৃথিবীর মানুষ বহু আকাঙ্ক্ষিত শান্তি আবার ফেরত পাবে। অলফাদলু মা শাহিদা বিল আদা, আর বাস্তবতা সেটাই যেটা দুশ্মন স্বীকার করে নেয় অন্য ধর্মের। তাও ওই শতাব্দীর যারা বুদ্ধিজীবী তাদের সরখির নেতা লিডার, তার মুখ থেকে নিঃসৃত ওই বাণী। আমাদের যেগুলি অন্ধকারে কিছু বুদ্ধিজীবী বসবাস করে, এগুলো পেশা টাইপের, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, জানে না, পড়ে না, এরা মিসকিন। কষ্ট যে এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, সে নামটি বহন করলো, কিন্তু স্বর্ণের খনির উপরে বসে থাকলো কিন্তু আবিষ্কার করতে পারলো না, স্বর্ণ উদ্ধার করতে পারলো না, প্লাটিনাম স্বর্ণ কি প্লাটিনাম সেগুলি তারা বের করতে পারল না, কারণ এক পেশে জ্ঞান চর্চা, জ্ঞান চর্চা এক পেশে জ্ঞান চর্চার কারণে রে অন্ধত্ব দূর হল না। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফি সুদুর, এই বাইরের চোখগুলো অন্ধ হয় না, আসল অন্ধ হয়
ভিতরের চোখ যদি অন্ধ হয় তখনই মানুষ অন্ধ হয়ে যায়। বাইরের চোখের অন্ধত্বে কিছু আসে যায় না, কিন্তু জ্ঞানের জগতের চোখ যদি অন্ধ হয়ে যায়। এরা ইংরেজি শিখে, বাংলা শিখে, এরা কবিতা শিখে, সায়েন্স শিখে, এগুলি এল সন্দেহ নেই, কিন্তু এগুলি বস্তু নির্ভর এল। কিন্তু এলমেরও আবার নৈতিক এলম আছে, সে তহিদের এলম, সেটা না থাকার কারণে এদের এলম অন্ধ। এলম আছে কিন্তু এরা আলেম কিন্তু অন্ধ, এরা জানে কিন্তু মূর্খ, জানে কিন্তু মূর্খ। তো এদের কথা আমরা বাদ দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালেব যখন তার লালনের দায়িত্ব নিলেন, দাদা তিরোহিত হলেন, চাচা আবু তালেব ভাতুষপুত্র কৃষ্ণাও করেন, মহাব্বত করেন, দৌড়দৌড়ি করে বা শিশু কোলে নেন চুমু খান, আর কবিতা আবৃত্তি করেন। কবিতা কবিদের অবশ্য একটা দিক হলো তাদের ডানা থাকে না কিন্তু উড়ে, ডানা ছাড়াও উড়ে, বাতাস এমনি উড়িয়ে দেয়। থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাই, কথাটা যখন কবি বলছিলেন তখন কি ডানা ছিল? এখন না ডানা আছে, ডানা ছাড়াই তো উনি উড়লেন। এবার দেখুন ইনি কি বললেন, ইনিও এরকমই চাচা আবু তালেব, যিনি ইমান তার নসিব হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, স্নেহ করেছেন, এবং যতদিন তিনি বেঁচে ছিলেন তার পাশে নিরাপত্তার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকলেন। সেই লোক শিশু অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে চান, আবার আকাশের দিকে চান, আর কবিতা আবৃত্তি করেন, وابيض يستسقى الغمام بوجهي ثمال اليتامى وعصمة للأرامل وابيض يستسقى الغمام। দেখো চেহারা কত সুন্দর, ঝলমলে উজ্জ্বল, জ্যোতির্ময়। এই চেহারার কসম, এটা জাহেলি শের তো, এই চেহারার শপথ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আকাশের সঙ্গে কথা বলতেছেন, এদিকে চান আকাশের দিকেও চান। কি বলছেন? ইস্তাসকাল গামাম বিওয়াজহি, মেঘমালার কাছে পানি চাওয়া হয় এই চেহারা দেখিয়ে দেখিয়ে। ও মেঘেরা আমাদের দেশে পাল তুলে তোরা চলে যাস, এই দেশটা উষর ধূসর মরুময়, হেজাজের জমিন, এখানে শ্যামলিমা নাই, এখানে বনবনানি নাই, কিন্তু মেঘমালা আকাশে আছে কিন্তু পাল তুলে চলে যায়। তো যারা তৃষ্ণার্ত তারা ওপর দিকে চেয়ে বলে, পানি দিবি কিনা কই, দেখ আমাদের চেহারা যতই সুন্দর হোক তোদের মায়া লাগে না, কিন্তু এবার লাগে কিনা বল। ইস্তাসকাল গামাম বিওয়াজহি, তার চেহারা দেখিয়ে মেঘের কাছে পানি চাওয়া, পানি দে। তোরা হয়তো বলবি চেহারা সুন্দর ঠিক আছে, কিন্তু এতিম তো, এতিমের আবার কোনো মূল্য আছে নাকি? এতিমের সহায় সম্পদ নাই, কিচ্ছু নাই, এতিম নিঃস্ব। সুতরাং তাকে দেখিয়ে কি চাও? জবাব দিচ্ছেন, হেলা করিস না, সিমালুল ইয়াতামা, এতিম বটে কিন্তু এতিমদের লিডার, বড় হয়ে এতিম দূর করে দিবে। ওয়াইসমাতুল্লিল আরামিলি, এবং বিধবা অবলাদের আশ্রয় স্থল, নিরাপদ স্থল হলো আমার এই ভ্রাতুষ্পুত্র শিশু মোহাম্মদ। এই দুটি কথা বিশ্লেষণযোগ্য। প্রথম হলো এতিমদের লিডার। আপনারা জানেন ভাই ভাই ঠাই ঠাই হয় না মীমাংসা, মারামারি কাটাকাটি ঈর্ষা জিঘাংসা, এই ছিল জাহিলিয়তের বৈশিষ্ট্য। আমার দেশে দুজনে ঝগড়া করে রাস্তায় গলাগালি করে আরেকজনের তাল দেয়, হাত থাকতে মুখ দিয়ে গে, তো ওরা মুখের চাইতে হাত বেশি চালায়। সুতরাং
কবর গণনা করে করে বলতো ইন উদ্দ কবরুন কবরুন কুনতু আক্রামাহু, যাদের সঙ্গে আমাদের লড়াই তাদের কবর আর আমাদের গোষ্ঠীর কবর গণলে আমাদের সম্মান বেশি, কারণ আমাদের কবরের সংখ্যা বেশি ওদের কম, কারণ ওরা মহাবীর দুর্বল সিংহ, ওরা খালি পালায়, আমাদের সঙ্গে লড়াই করতে আসলে পালায় তো পালাবে, তো আমরা বুক দেই তো পিঠ দেই না, এই জন্য আমরা মরি বেশি, এই জন্য আমাদের কবরের সংখ্যা বেশি, আমাদের মর্যাদা কত দেখো, বুঝতে পারছেন জাহিদ। সুতরাং এই মারামারি করে কারা, মারা আর মারি, এটা কি বুড়া বুড়িরা করে না তরুণ তরুণীরা কারা করে, তরুণরা করে। আর তরুণরা যখন মারামারি করে, এরা যদি বিবাহিত হয় এদের শিশুরা কি হয়, এতিম, আর স্ত্রীরা কি হয়, এটি ছিল প্রকট সমস্যা তখন ঘরে ঘরে এই অবস্থা। এই অবস্থায় তিনি এই কবিতা আবৃত্তি করলেন। এই দুটি টনটন করে যে দুটি রোগ, সেই রোগের উপরে তিনি হাত রাখলেন, সেই রোগের উপর হাত রাখলেন। কোন দুটি রোগ, তিমালুলিয়াতামা, বড় হয়ে এতিমি দূর করবেন, আবার এতিম আবু তালেবেরই এক ছেলে, তার নাম আলী, আলী ইবন আবু তালেব, তিনি এক কবিতা বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী কদ মাতা ওয়ালিদুহু, ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والأدب, ليس اليتيم الذي قد مات والده, بابا شير ويتا چل شير ويتا كي بلشن আমার আব্বা যদি বলছেন ইনি এতিম দিল লিডার, কিন্তু এতিম কাকে বলে চিন, এতিম সে নয় যে শৈশবে পিতার আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে, আসলে এতিম সে নয়, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, আসলে এতিম সেই যার জ্ঞান নাই, যার নৈতিক সুষমা নেই, তাহলে জ্ঞান একটা নৈতিক সুষমা, এই দুটি জিনিস থেকে যে বঞ্চিত আসলে এতিম সেই, সারা জীবনই সে এতিম। আমি একদিন এক অশীতিপর এক বৃদ্ধকে একটা ডালিম কিনে, চোখে দেখেন না আগে দেখতেন আমাকে চিনতেন, একটা ডালিম কিনে দিলাম, উনি ডালিম কে দিল কে দিল, আমার নাম বললো, ওনার বউ ওনার পাশে দোকানদারি করে, এই কথা বলল হাতে চোখ দিয়ে ঝরঝরে পানি পড়ছে, আমার মতো এতিম আর কেউ নাই, 80 বছরের বয়সের বেশি লোক, আমার কেউ নাই, আমার মতো এতিম, আমার ওনার কান্না দেখে আমার হাসি আসতেছিল, উনি 80 বছর পরে উনি এতিম, এতিম তো হইল, ওনার তো জানা ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, ليس اليتيم الذي قد مات والده, পিতার আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে ছোট্ট শিশু সে আসল এতিম নয়, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, আসল এতিম যার ইলম নাই যার আদব নাই তার মতো এতিম আর কেউ নাই। সুতরাং আজকে এতিম হয়ে যাচ্ছি আমরা, জাতিটাই যেন এতিম হয়ে যাচ্ছি, আমাদের আমার তরুণদের প্রতি তাদের আচরণ, তারা শিক্ষিত গোষ্ঠী যারা ইউনিভার্সিটি পড়ে কলেজে পড়ে, তাদের চল চলন আচরণ, তাদের মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করে, এগুলি সব দেখলে আমরা এখন মনকে জাতিটাই যে আমরাই যেন একটা এতিম হয়ে যাচ্ছি, সততা চলে গেছে, মিথ্যা আজকে আমাদের সব দিক থেকে ঘেরাও করছে, তাহলে আমরা তো এতিম হয়ে যাচ্ছি না। সুতরাং উনি বলছেন, ليس اليتيم الذي قد مات والده ان اليتيم يتيم العلم والادب, আদব নৈতিক সুষম। সুতরাং খাজা আবু তালেব যে কথা বললেন যে ইনি এতিম হলে হবে কি, এতিম বড় হয়ে কি করবে, এতিমি দূর করে দিবে, তাহলে কি কোন কোন দিক থেকে দুইটা শের কি মিলালে, তাহলে এটা বোঝা গেল যে জ্ঞানের দিক থেকেও জ্ঞান চর্চা করবেন, তার প্রথম বাণী বলে দাও, তিনি তিনি ঘোষণা করেন, ইন্নামা বুয়িস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, এলে এলে আসলো। আরেক হাদিসে আমরা কমপ্লিশন দেখেন, ইন্নামা বুয়িস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে এই জন্য নৈতিক সুষমাকে পূর্ণতার পূর্ণতা পৌঁছে দেওয়ার জন্য, আমাকে লিখলাম জ্ঞান আর ওইটা আরেকদিকে কি হলো
কোরআনের বক্তব্য শুনেন ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআ ফাআলাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا واذكروا نعمة الله الله نعمت كشارن كورونا رات تينا جاي دين أشلي دين تينا جاي رات أشلي بيبوري ديكت كي جانتي هاي يا الله فاك شتي أمتن الله نعمت كشارن كورو إذ كنتم أعدان جاكن تم رسيل دوشمون إذ دوشمون এটা বলেন না পরস্পর দুশমন বলেন না তোমরা কি ছিলে দুশমন ছিলে তোমরা দুশমন ছিলে মানে তুমি তোমার দুশমন ছিলে মা বাবার দুশমন ছিলে ছেলের দুশমন মা বাবার উস্তাদ শিক্ষক দুশমনী রাষ্ট্রনায়ক আর জনগণের মধ্যে দুশমনী বন্ধুত্ব নাই তাহলে মা সন্তান উস্তাদ শিক্ষক কার শাসক শাসিত এই যে এটা দুশমনী ভাবটা এই দুশমনী ভাবটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য জাহিলিয়াতের বৈশিষ্ট্য স্কুল এই জন্য পরস্পর দুশ্মন ছিলে বলে না আদান তোমরা দুশ্মন ছিলে মানে নিজেরাই নিজেদের দুশ্মন ছিলে বা আল্লাহ বাইনা কুলুবিকুম অতঃপর তোমাদের অন্তরগুলিকে আল্লাহ কি করে দিলেন ইউনাইট ইন্টাগ্রেট করে দিলেন সংহত করে দিলেন সলিড করে দিলেন أصبحتم بنعمته إخوانا إربرا الله نعمته تمرا شباي بھائي بھائي ہوئے گئے بھائي 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 کون بھائي بھائي روک تیر بھائي چاہتو بڑو بھائي بھائي ہے تارا بھائي بھائي ہوئے گئے تارا زمین تارا شمپتی بھاگ کرتے ہیں زمین بھاگ ایک بھائی ایک بھائی دیر دی چھے نین اپنا نائی تو ایک اندر نین نین وڑ دیکھ نین دوئی بو ایک بو رو تالک دیکھو ہم نے ٹر لے جان کارب تہن بو بہت اچھا نا আপনার বউ দরকার তা আমার দুজন আছে একজন আমরা দিয়ে দিলাম বুঝিয়ে সুঝিয়া যে যাও স্যাক্রিফাইস করো কারণ দুনিয়াটাই তো আসল লাইফ না আসল লাইফ কোথায় সুতরাং এটা বুঝাইতে অসুবিধা হয় না আখেরাতে টার্গেট রাখো তারপরে দুনি মেনে নাও সুতরাং এগুলি হলো আসবাহতুম বে নিআমাতিহি ইখওয়ান আদ-দীন ওয়ান নসিহা এই মানবতার মহান শিক্ষক ঘোষণা করলেন দিন হলো কল্যাণ কামনা করার নাম দিন দিন মানে কি কল্যাণ কামনা করা শিষ্যরা প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ লিমান ইয়া রাসূলুল্লাহ এটা কার জন্য কল্যাণ কামনা করা কলিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম কি কমপ্লিশন দিলেন আল্লাহর জন্য রাসূলের জন্য জনসাধারণের জন্য জনগণের নেতাদের জন্য যারা নেতৃস্থানীয় তাদের জন্য তাহলে লক্ষ্য করলেন আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে আল্লাহর তৌহিদ কায়েম হোক এগুলি আল্লাহর তোর কল্যাণ কি দিন তো আল্লাহ তা আল্লাহর দিন মানে কি আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ব শ্রেষ্ঠত্ব সর্বত্ব কর্তৃত্ব প্রভুত্ব এগুলি প্রতিষ্ঠিত হোক মানুষ চিনুক জানুক সে অনুযায়ী জীবনকে তার আন্ডারে করে দিক এটা তো প্রথম হলো কামনা এরপরে বাস্তবায়ন লিল্লাহি ওয়া লিরাসূলিহি এবং রাসূলের রাসূলকে মহব্বত তার প্রতি ঈমান আনা তার মহব্বত করা তার আনুগত্য করা তার অনুবর্তন করা অনুগামী হওয়া ওয়া আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের নেতৃবৃন্দের জন্য ওয়া আম্মাতিহিম এবং জনসাধারণের জন্য এই মানে মুসলিম জনসাধারণ দেশের জনগণের জন্য কল্যাণ কামনা করা এটার নাম হলো দিন তাহলে দিন বলতে আমরা কি বুঝলাম দিনটা কত ব্যাপক অর্থে আপনারা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করলেন সুতরাং এই যে দিন মানুষের কল্যাণ কামনা কল্যাণকে নিশ্চিত করা একদিকে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো ইদ কুনতুম আদাম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম অতঃপর তোমাদের অন্তরগুলিকে তিনি ঐক্যবদ্ধ করে দিলেন সংহত করে দিলেন আসবাহতুম বি নিআমাতিহি ইখওয়ানা অতঃপর আল্লাহর নিয়ামতে তোমরা কি হয়ে গেলে আসবাহতুম বি নিআমাতিহি ইখওয়ানা হায় রে আল্লাহ এই ভ্রাতৃত্বের মানে
পরিধি এত প্রশস্ত হলো নৈতিকতার পরিধি বেল্ট এত প্রশস্ত হলো কল্পনাও করা যায় না সুতরাং তার অন্যতম এটা শুনছেন আপনারা অন্যতম ছাত্র এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সওয়ারি উপরে আছেন পিছনে খাদেম পথিমধ্যে এক যাযাবর বেদুইনকে দেখলেন উঠে নিলেন সামনে বসালেন তার গন্তব্যে পৌঁছে দিলেন নিজের পাগড়ি খুলে তার মাথায় পরিয়ে দিলেন লোকটি খুশি হয়ে চলে গেল পিছনে খাদেম বলে আসলাহাকাল্লাহ হাযা বাদাউ ইয়ারদা বিয়াসির আল্লাহ আপনার ভালো করুন এত একটা বেদুইন মানুষ সামান্য কিছু দিলেই যে খুশি হয়ে যায় মাথার পাগড়ি এর চাইতে বড় কিছু আছে এই জিনিসটা আপনি তাকে পরিয়ে দিলেন এটা কেমন করে এটা ওমর না ইবনে ওমর মানে নেক্সট জেনারেশনের কথা বলছি ইবনে ওমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিরাট দেহী মানুষ কি শক্তিমান মানুষ তার লাইফ পড়ে তো আমি অবাক হয়েছি কি আবেগ ছিলেন কেমন শক্তিমান ছিলেন হযরত আব্দুল্লাহ তিনি বলতে চিনো ওই লোকটাকে কয় না চিনি এত বেদুইন কয় বেদুইন ঠিক আছে কিন্তু শুনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মৃত্যুর পরে মা বাপের যারা ইয়ে করতে চায় মা বাপকে সন্তুষ্ট করতে চায় তারা যেন মা বাপের বন্ধু বান্ধবের সঙ্গে আচরণ ভালো করে নৈতিকতার বেল কোথায় গেল বন্ধু বান্ধব মায়ের কি বান্ধবী বাবার বন্ধু আমার বাবাও নাই এই বেটার বাবাও নাই দুইজনই বন্ধু ছিলেন এখন কি করি এখন আমার বাবার সন্তুষ্টির জন্যই বাবার বন্ধুর ছেলেকে পাগড়িটা দিলাম বুঝলে এবার এবার বুঝতে পারছেন যে মানে এই যে কল্যাণ কামনাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে কোন পর্যায়ে পৌঁছে গেছে এই শিক্ষাগুলি কার পাওয়ার হাউসটা কোথেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান তিনি তাহলে আমরা কি দেখলাম ফাসবাহতুম বিনিআমতিহি ইখওয়ানা ভাই ভাই হয়ে গেলে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন আপনি আবার মনে করেন না আপনি করে ফেলেছেন আসল করছি কি আমি ব্যবহার করছি কাকে আপনাকে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান তুমি বলো হে মানব জাতি আমি তোমাদের সকলের প্রতি লক্ষ্য করে শব্দগুলো সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হয়ে রাসূল হয়ে এসেছি তাহলে সকলের তিনি শিক্ষক শিক্ষক তিনি শিক্ষক যারা ভর্তি হয়েছে তাদেরও শিক্ষক যারা ভর্তি হয় নাই অন্যায়ভাবে ভর্তি বাইরে ঘুরাঘুরি করতেছে ভর্তি হওয়া ছাড়া তাদের উপায়ও নাই স্কুলে ভর্তি হলো না এটা তার পড়াকলে তারা কিন্তু তারাও ছাত্র তারাও কি ভর্তি হলো নাই না তার ছাত্র নীতিগতভাবে ছাত্র তো আল্লাহ তাআলা বলেন লাউ আনফাক্তা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম আমার রসুল আপনি দ্বারা তো হয়েছে ঠিক আছে আপনার দ্বারাই হয়েছে এগুলো কিন্তু আপনিই করেন নাই এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুলে গেছিলেন তা নয় এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানে কোন এক বড় প্রতিষ্ঠান কর্তৃক একটা সম্বর্ধনা সৌদি রাষ্ট্রদূতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমি এই হোটেলটা হলো এই যে মিলিটারিদের বড় হোটেলটা রেডিসন আমি সেখানে গেলাম আমার চেয়ারটা ছিল দুই নম্বর টেবিলে আর ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের চেয়ারম্যান চেয়ারম্যান ডাইরেক্টর একটা তারা আর অ্যাম্বাসেডার একটা নিজে অ্যাম্বাসেডার যখন ঢুকছে ঢুকিয়ে যখন আমার প্রতি নজর পড়ছে উনি দাঁড় বসেন নাই উনি সঙ্গে সঙ্গে একজনকে চেয়ারটা উঠাও এখানে আনো ওই এক নম্বর টেবিলে বসে কয় আমারে বলে তুমি হলে আমাদের শিক্ষক তুমি কি ওখানে বসতে পারো ধমক দিতেছে আমাকে আসলে কারো ধমক দিছে আমাকে দেয় নাই ওদেরকে শিখেছি আদব লেহাজ তোমাদের নাই শিক্ষকের প্রতি সম্মান দিতে জানো না বেকুব হয়ে গেছিল এই এটা একটা বললাম আমাকে উত্তর তুলে ধরার জন্য নয় নাউজুবিল্লাহ ওইটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে লাউ আনফাক্তা মা ফিল আরদি জামিআন পৃথিবীতে যত সহায় সম্পদ অর্থবিত্ত এরা ধর চুনি পান্না যা কিছু আছে সমস্তই যদি তুমি ব্যয় করতে মানুষগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য
সমস্যা সমাধানের জন্য মা আল্লাহত বাইনা কুলুবিহিম কখনোই সক্ষম হতে না তাদেরকে ইনাইট ইন্টিগ্রেট এবং সংহত করতে সক্ষম হতে না ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ বাইনা কুলুবিহিম আল্লাহই তাদের অন্তরগুলিকে কি করে দিলেন লক্ষ্যবদ্ধ করে দিলেন কেমন করে আপনি মাছ ধরতেছেন খলেই একটা কোমরের মধ্যে বেঁধে নিয়েছেন আর ঝাঁকি জাল দিয়ে প্রত্যেক ক্ষেপে হিসাব ওইসাব উটি টুটি সমান ঘন্টাখানিক মাছ ধরার পরে যেই পরিমাণ মাছ ধরলেন তাতে খলি ভর্তি হওয়ার কথা কিন্তু কোনো তথ্যই বছর আগের মতোই কোনো খবর নাই খলির সামনে আনার পরে কি হয়েছে বটমলেস বটম নাই পচা ছিল হয়তো কিন্তু ছুটে পড়ে গেছে এখন গলা আছে পেটও আছে এই গলা দিয়ে যদি ঢুকায় আর এই পেটে রাখে কেমত পর্যন্ত এই পেট ভর্তি করা সম্ভব যদিও মাপলে দূর কিন্তু এটা এত বড় পেট দুনিয়া হারিয়ে যাবে তারপরে পেট ভরবে না কারণ বটম নাই তিনি আল্লাহ তাআলা ইশারা করলেন আপনি একটা আন্দোলন করছিলেন না যদিও আমার ইশারাই হয়েছে কিন্তু আমি দেখানোর জন্য মানব জাতিকে যে তৌহিদ ছাড়া সালাত ছাড়া যে মৌলিকভাবে সমাধান করা যায় না সেটি কি হেলফুল ফুজুল আন্দোলন করছিলেন তো চিকিৎসার জন্য করলেন এতিমদের জন্য করলেন ওই তিন ওই যে এতিমের গান গেয়ে গেল সেই এতিমদের জন্য বিধবাদের জন্য ওইগুলির ওর মধ্যে উল্লেখ আছে এই দফাগুলি বাইরে থেকে আক্রমণ করলে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করব ডিফেন্সের কথা আসলো কত কথা কিন্তু ওখানে আল্লাহ ছিলেন না ওই ওই ঘোষণার মধ্যে কি নাই আর সবগুলি ঠিক আছে হাত পা কান নাক চোখ সবই ভালো আছে ভিতরে রূপ নাই কাজ হবে তার আল্লাহই নেই আল্লাহকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে একটা আন্দোলন করছিলেন দরদ ছিল আপনারা মুখলেস ছিলেন মানবতার প্রতি আপনাদের মায়া মহব্বত ছিল কিন্তু পারেন নাই তো তোমরা তো পারো নাই পারো নাই কাজেই ওইটা ব্যর্থ হয়েছ আবার মজার ব্যাপার হলো ওই আন্দোলনটা করেছিলেন আমি দুটা হিসাব করছি আন্দোলন ১৭তে বয়স তখন ১৭ থেকে ৪০ কত হয় ২৩ আবার ৪০ থেকে ৬৩ কত হয় দুইটা ২৩ আগের ২৩-এ ফেল পরের ২৩-এ কি সফল তো সেটি আল্লাহ পাক ইশারা করলেন তোমার হিলফুল ফজুলের তহবিল যদি করে দিতাম মহাবিশ্বের এই বিশ্বের সকল সম্পদ আর তুমি এগুলি ব্যয় করতে তুমি মানুষের সমস্যার সমাধান করতে পারতে না আজকে জাতি হিসাবে বাংলাদেশে জাতির আয় ইনকাম পার ক্যাপিটা ইনকাম দেখবেন যে মাশাআল্লাহ ক্রয় ক্ষমতা আজকে আমার সামনে দাঁড়ানো সে চারটা পাঁচটা ইয়ের মধ্যে ডিউটি ফ্রি নামে কতগুলি প্রতারণা আছে ওগুলি আসলে অনেক দাম বেশি নেয় ওই এয়ারপোর্টে তো সে সমানে ভর্তি করে লিখে কারণ ক্লান্ত জোয়ান মানুষ ক্লান্ত হচ্ছে মনে মনে লোকটা খুব পেকু আজকাল জিনিসটা অভাব বাংলাদেশের কোনো অভাব এইগুলি নিয়ে টানাটানি করা আর এইগুলি করা পেট ভরে না মানুষের ইয়ে হয় না তো যাই হোক এই যে আমরা মনে করি এই ক্রয় ক্ষমতা বলতেছিলাম এত বেশি এখন আমাদের কিন্তু অবস্থা থেকে ডাকাতির খবর কি খুনের খবর কি নারী নির্যাতনের খবর কি প্রতারণার খবর কি হ্যাঁ নিরাপত্তার খবর কি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাঘাট ট্রেন প্লেন গাড়ি ঘোড়া সব কিছু কিন্তু আজ কেইসের খবর কি পুলিশওয়ালাদের জিজ্ঞেস করেন থানায় গিয়ে খবর নেন ডেলি কতগুলি কেইস হয় কতগুলি তো কেইস নেই না এগুলি কেইস হিসাবে ধরাই হয় না এগুলি আউটডেটেড কেইস বুঝতে পাচ্ছেন সুতরাং নিরাপত্তা আজকে আপনি ঘরে ঘরে প্রত্যেক ঘরে আগামীতে একজন করে পুলিশ সদস্য রাখতে হবে প্রত্যেক ঘরে মানুষের নিরাপত্তার জন্য যেই পথে আমরা চলছি নিরাপত্তা এইভাবে হবে না নিরাপত্তা মানুষকে মানুষ হিসেবে বানাতে হবে আবার তোরা মানুষ আবার তোরা কি হ আর মানুষ হলে মানবতার নেতা লিডার শিক্ষক শুধু শিক্ষক তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে কবিতা আবৃত্তি করা হলো যে কে করছিলেন আবু তালেবের কথা আর বর্তমান যুগ বিংশ শতাব্দীর বুদ্ধিজীবী বার্নার শ দুইজনকে পাশাপাশি রাখেন একজন আরেকজনকে সমর্থন করতেছেন ইনি একটা আরেকটা ডাইমেনশনে উনি আরেক ডাইমেনশন কিন্তু
কি সমন্বিত কথা হচ্ছে, বুদ্ধিদীপ্ত কথা, কিন্তু ইমান না থাকার কারণে এটাই আন্দোলনে অংশ নিতে পারলেন না। সেটা কেন তারা জিজ্ঞেস করে, সিঙ্গাপুরে আসছিলেন লোকেরা জিজ্ঞেস ওই পার থেকে, আপনি স্যার যেভাবে ইসলামের প্রশংসা করলেন মুসলমান হয়ে গেলেন নাকি? আমি যখন ইসলাম স্টাডি করি তখন এর চেয়ে সুন্দর জীবন ব্যবস্থা, জীবন দর্শন, জীবন ব্যবস্থা দেখি না, আর মুসলিমদেরকে যখন পড়ি এর চেয়ে নিকৃষ্ট জাতি হবে না। মানে একটা আত্মার সঙ্গে সম্পর্ক নাই, ইসলাম কিতাব কোরআনে আছে, মুসলমানদের মধ্যে নাই। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসমান, তার এই আদর্শ বাস্তবায়ন এবং তার চর্চা করা আগের যে কোনো যুগের চাইতে বর্তমান যুগে আরো বেশি প্রয়োজন। ওই সময় এত প্রয়োজন ছিল না, এখন যত প্রয়োজন হয়েছে প্রয়োজনটা বেড়ে গেছে আরো, কারণ আরেকজন তো আর আসবেন না, নবী তো আর আসবেন না। আমাদের নরসিংদীতে এক শিক্ষক ট্রেন ইয়েতে গিয়ে টিকিট কিনতে চায়, তো কয় কত বলে এত, কয় একটু কমান, তো বেটা কয় যে না দেখেন না গায়ে লেখা আছে, কথা হয়েছে যে আটটা দোকান না তোর দোকান তো নাই, কাজে কমাবেন এটা বুঝি তো দেখ। এইটা আবার তার সঙ্গে আমার আরেক ছাত্র ছিল, ও আমার আসে কয় হুজুর এই লোক কিন্তু এরকম করছে, আমি বলি এই লোকের আমার মাদ্রাসায় রাখা ঠিক হবে না, সুতরাং বিধি করে দিছে সর্বনাশ। যে কথা নীতিগত কথা তো ঠিকই, দোকান আরেকটা নাই, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব দিক থেকে আরেকজন রসুল তো আর আসবেন না, আসবেন রসুল তো একজনই, এটা যুক্তি যেমনি হোক যাইতে হবে ওইখানে। সুতরাং ওইটা ওই বাটায় বুঝি নাই ট্রেনের ইয়া, কিন্তু আপনি এবার ট্রেনের সঙ্গে ইয়ে করেন না, তো এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প কোনো ব্যবস্থা নাই, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। হতে গেলে এই আদর্শের সামনে মাথা নত করতে হবে, এই আদর্শ কমপ্লিট, এই আদর্শ কি কমপ্লিট, এগুলি আমরা আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের অনুসারী হতে পারি, অনুগাম হতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. أقول قولي هذا، أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.